হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল হ্যাপিনেস উইথ মোমেন্ট শো। আমি তোমাদের বন্ধু মৌমিতা আজকে এসে গেছি তোমাদের সঙ্গে রান্নার আরেকটি রেসিপি শেয়ার করতে, সেটি হলো নিরামিষ এঁচোড়ের কোপ্তা। তো চলো দেখে নাও এর জন্য কী কী উপকরণগুলি লাগছে। এর জন্য আমি নিয়েছি এখানে এঁচোড়, এখানে রয়েছে সেদ্ধ আলু, এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে আমার টক দই, এইখানে আমি নিয়েছি গরম মশলা, এইখানে ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে জিরের গুঁড়ো। আর এইটা আমি করব সর্ষের তেলে। আমি এই সেদ্ধ আলু আর এঁচোড়টাকে ভালো করে হাতে মিক্সড করে নেব। এইটা মাখা আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে এক চামচ বেসন দিলাম, স্বাদ অনুযায়ী দেব নুন। এখানে যে আমি গরম মশলা রেখেছিলাম এইখান থেকে অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। এবার তোমরা যখন করবে, যদি মনে করো যে বেসনটা বাইন্ডিংয়ের জন্য আরেকটু দিতে হবে, তোমরা সেটা বুঝে দেবে। আমার যেমন এখানে আরেকটু লাগবে। এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা মাখা আমার হয়ে গেছে। এবার অনেকে চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আমি যেহেতু সবুজ লঙ্কা ভালোবাসি তাই আমি এর মধ্যে সবুজ লঙ্কা দেব। আমার সবুজ কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে। এইভাবে কেটে কেটে আমি এর সঙ্গে দিয়ে এবার মাখবো। তোমরা যে যেরকম ঝাল ভালোবাসো সেইভাবে দেবে। এটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে গোল গোল করে শেপ দেব। এই এই যে এইভাবে আমি শেপ দেব। এবার এগুলোকে দিয়ে নিই এক এক করে। এইভাবে সব কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার এটাকে আমি ডিপ ফ্রাই করব। এটা আমি করব সর্ষের তেলে। কড়াইতে আমি 5 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এগুলোকে কোপ্তাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এইভাবেই সব কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। কোপ্তাগুলোকে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। এর মধ্যেই আমি আলুটাকে, কিছুটা আলু আমি কোপ্তার সঙ্গে মিশিয়েছিলাম আর কিছুটা সেদ্ধ আলু রয়েছে, এটাকে আমি গরম তেলে ফ্রাই করে নেব। অল্প একটু হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। এটা ভাজা ভাজা হবে একটু, তারপরে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করব। মশলাগুলোকে এর মধ্যে দেওয়ার জন্য আমি জল প্রথমে নিলাম। এইখানে যে লঙ্কা জিরে হলুদটা রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি।
এই মশলাটাকে এখন আমি কষাবো। কষানোর সময় আমি এর মধ্যে যে ভাজা আলুগুলো সেগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেক কষাবো। আর অবশ্যই কষানোর সময় আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এইবারে আঁচটাকে কম করে দেব। যে এখানে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি এই টক দইটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এই যে গরম মশলাটা এখান থেকে অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে, আর বাদ বাকিটা নামানোর আগে দেব। এবার আর একটু কষিয়ে নেবো এটাকে। এইবারে আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর আমি দেবো এর মধ্যে হাফ চামচ মতন ঘি। এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কোপ্তাগুলোকে এপিট ওপিট করে নেব। এটা করার সময় অবশ্যই কিন্তু আঁচটা কম করে রাখতে হবে। এইভাবে মিনিট পাঁচেক আমি রাখবো। দেখতে পাচ্ছ এটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা আমি ভাত দিয়ে খাবো, তো একটুখানি অন্তত এইরকমভাবে রাখতে হবে। এইবারে নামানোর আগে আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, উল্টে পাল্টে নিলাম। এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো পরে আবার দেখা হবে। টাটা।